ভাই, কবর বড় ভয়াবহ জায়গা ভাই, কবর বড় ভয়াবহ জায়গা, কাউকে চিনবে না। প্রধানমন্ত্রীর ছেলে, হুজুরের ছেলে, খতিবের ছেলে, হাফেজের ছেলে চিনবে না। কবর দেখবে আমল আছে কিনা, সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমল নিয়ে কবরে যাইতে হবে ভাই, কাউকে চিনবে না। আহা, কবরের জিন্দেগি যখন রাখা হবে আপনাকে, রাখা যখন হবে, আমরা বলি না যে তিনটা প্রশ্ন কবরের মধ্যে করা হবে, এরকম বলি না? কবরের মধ্যে যে তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে, তিনটা প্রশ্নের কথা যখনই আলোচনা আসে, কয় হুজুর আরবিতেও পারি না, প্রশ্নের জবাব দিব কিভাবে? আসলেও তো আরবি পারেন না, আরবি ভাষাকে আপনি পারেন? পারেন না। সবাই কিঞ্চিত কেউ কেউ পারেন বা মুখস্থ করেছেন, তাহলে জবাব দিবেন কিভাবে? শোনেন, এই আরবি জবাব দেওয়ার জন্য আরবি ভাষা শেখাটা জরুরি না আপনার জন্য, কিন্তু নামাজ পড়ার জন্য, দিন বোঝার জন্য আরবি শেখাটা, যেহেতু কোরআনের ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, সেহেতু আরবি জানাটা জরুরি, ঠিক কিনা? কবরের প্রশ্নের উত্তর অটোমেটিক চলে আসবে। অনেকে বলে কবরের প্রশ্ন হবে তিনটা, না, কবরের প্রশ্ন হবে চারটা। কয়টা জোরে বলেন, কয়টা? চারটা। মুখস্থ আছে তো, নাহলে কইরা নেন। এক নম্বর প্রশ্ন কি হবে? কি? মার রব্বুকা, তাই না? মার রব্বুকা, মান মানে, মান মানে কে, মান মানে কে, রব্বু মানে রব, কা মানে তোমার, মানে কে তোমার রব, ভাঙে ভাঙে অর্থ করলে মার রব্বুকা, আমরা এক কথায় বলে ফেলি তোমার রবকে, ঠিক কিনা? তো আমাদের রব কে? আমাদের রব রব্বি আল্লাহ, তাই না? তা আমার রব হচ্ছে আল্লাহ, রব্বুন আল্লাহ, আমাদের রব হচ্ছে কে? আল্লাহ। দুই নম্বর প্রশ্ন কি হবে? মা দিনুকা, দিন কি? জোরে বলেন, ইসলাম। ওমান নবিয়ুকা, নবীকে, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে পেশ করা হবে, মা হাদার, মান হাদার রজুল, এই ব্যক্তি কে? যখন আপনি বলবেন ইনি হচ্ছেন সর্বশেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে চতুর্থ যে প্রশ্নটা আপনাকে করা হবে, ওমা, আচ্ছা, প্রশ্ন করা হবে ওমা ইদরিকা, যে এটা তুমি কিভাবে জানলা, এগুলো জানলে কিভাবে? সে বলবে, কোরাতু কিতাব আল্লাহি ফা আমানতু বিহি ও সদ্দাকতু, এগুলো আমি আল্লাহর কোরআন পড়ে জেনেছি, অথবা বলা হবে তুমি সত্য বলেছ। আর যখন এই ঘোষণা হয়ে যাবে, ইয়া আইয়ুহা তুহান নাফসুল মুতমা ইন্না ইরজিআই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না? কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। যখন রূহটা কবজ হবে না, এভাবে সম্বোধনও করা হবে। তো কবরের প্রশ্ন হবে চারটা, তোমার রবকে, তোমার দিন কি, তারপরে তোমার নবীকে বা এই ব্যক্তিকে, চতুর্থ প্রশ্ন হবে এগুলো জানলা কোত্থেকে। এই প্রশ্ন করবে না, কি রে তুই আওয়ামী লীগ না বিএনপি, কথা বলেন না কেন? তুই কি জাতীয় পার্টি নাকি জামাত, ঠিক কিনা? প্রশ্ন করা হবে কি, দিন কি? সুতরাং আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি, জাতীয় পার্টি করেন, জাতীয়তাবাদী বিভিন্ন আকীদা বিশ্বাসে আপনি সম্পৃক্ত থাকেন, আপনার মূল টার্গেট হচ্ছে আল্লাহকে যদি আপনি খুশি করতে চান, আগে দিনে এসে আপনাকে মুসলিম হইতে হবে, ঠিক কিনা? এমন আকীদা বিশ্বাস আপনি লালন করতেছেন যেটা নাস্তিকরা করে, এমন আকীদা বিশ্বাস আপনি লালন করতেছেন যেটা সমাজতন্ত্র, তারপরে আপনার বিভিন্ন ধরনের ওই যে মাও সেতুং, তারপর রাশিয়ার বিভিন্ন নেতা যারা ইসলাম পছন্দ করে না, আল্লাহ বলতে কোনো কিছু স্বীকারই করে না, এদের কোনো আকীদা বিশ্বাস যদি মুসলমান লালন পালন করে, আর কবরে যায় যদি চিন্তা করে, মুখস্থ আছে চার প্রশ্ন, একবারে ঠাইসে জবাব দিয়ে দিব, জবাব মুখের মধ্যে আসবে না, মুখে ঠাডা পড়বে তখন, ঠিক কিনা বলেন? সারা জীবন এই কাজগুলো করবে, জিকির করবে মাও সেতুং, মাও সেতুং, মাও সেতুং, তাই না? সারা জীবন রে মানে জিকির করবে নাস্তিকের নাম নিয়ে, আর কবরের মধ্যে চারটা প্রশ্নের উত্তর তো একেবারে রেডি আছে, হুজুর মুখস্থ করে আইছি, মুখস্থ করে দুনিয়ার প্রশ্নের জবাব দেওয়া যায়, কবরের প্রশ্নের না, কথা বুঝতে পেরেছেন? সুতরাং মুসলমানের প্রথম আকিদা, মুসলমানের প্রথম পরিচয় হচ্ছে মুসলমান, মানে সে ইসলাম পেয়েছে, সে ইমানের গণ্ডির মধ্যে দাখিল হয়েছে, ঠিক কিনা? ইমান এবং ইসলাম হচ্ছে আমাদের মূল দৌলত, এর চাইতে মহামূল্যবান আর কোনো সম্পদ আমাদের নাই। তাহলে প্রশ্ন কয়টা বলছিলাম? চারটা। এখন মুখস্থ করবেন নাকি ইসলামের মধ্যে আসবেন বলেন?
ইসলামের মধ্যে আসবেন, এই তো মাশা আল্লাহ। এটা মুখস্থ করে কোনো কাজ হবে না, বরং ইসলামের মধ্যে আসতে হবে। ইসলামের মধ্যে যখন আসবেন তখন অটোমেটিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবান খুলে দেবেন। বুড়া মানুষ জান্নাতে যাবে না কিন্তু, জানেন তো এটা? বুড়া মানুষ জান্নাতে যাবে না। এখন আমার মুরব্বী বাবারা বলবে, হুজুর এটা আবার কেমন কথা হইলো, বুড়া মানুষ জান্নাতে যাবে না, তো আমরা এতদিন নামাজ কালাম পড়ে কি করতেছি? মেন কথা, জান্নাতে ঢোকার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যুবক বানায় দিবেন। আল্লাহ কি করে দিবেন? যুবক বানায় দিবেন। এখন যদি কোনো মুরব্বী মানুষ চিন্তা করে যে না, সোনো টোনো মাইখা, ক্রিম ট্রিম মাইখা, আমি বুড়া হইতে যাই না, ক্লপ টলপ মেরে আমি দাড়ি কালা রাখবো, হবে না। নবীজি বলতেছেন বৃদ্ধদের দোয়া আল্লাহ পাক কবুল করেন, আল্লাহ পাক পছন্দ করেন। বৃদ্ধরা যখন আল্লাহকে ডাকে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এখন কোনো যুবক যদি চিন্তা করে দাড়ি তো আমার কালো উঠছে, রহমানি হুজুরের কালো আছে, একটু সাদা সাদা করে একটু দোয়া টোয়া করে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, হয়তোবা, হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এক নম্বর আপনাকে অহংকার ত্যাগ করতে হবে, বিনয় গ্রহণ করতে হবে, তারপরে সাজদানবত হয়ে রাত্রি যাপন করতে হবে, তাহাজ্জুদ গুজার হতে হবে, গুনাহ থেকে মাপ চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করবেন, ইনশাআল্লাহ বলেন। এরপরে আসেন, আল্লাহর প্রিয় বান্দারা ব্যয় করার সময় অপব্যয় করে না, কৃপণতা এবং ত্রুটিও করে না। সময় অল্প, এজন্য সংক্ষেপে বলে দিচ্ছি, ব্যয় করার সময় অপচয় করে না। বিয়ে বাড়িতে যারা আপনারা আয়োজন করেন, আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, আরব বিশ্বের মানুষ আগে খাবার অপচয় অনেক করতো, এখন কমাইছে আলহামদুলিল্লাহ। আগে অনেক অপচয় করতো, এখন কমাইছে, একবারে কমে যায় নাই। সৌদি আরবে আমার এই মোবাইলে ভিডিও আছে, একজন আরব, আমি রেস্টুরেন্টে এবার উমরা, এই যে এখনো তো এক মাস হয় নাই, তাইফ গেছিলাম, এক হোটেলে খাইলাম, খাওয়ার পরে দেখলাম বেচারা মনে হয় অর্ধেক খাসি নিয়ে বসছে, পুরো অর্ধেক খাসি বড় বলে একাই নিয়ে বসছে, মানে চোখের ক্ষুধা আছে কিছু মানুষের, কিছু খাইতে পারুক না পারুক অর্ডার করবে, একবারে ধুমায়া নেওয়ার পরে দুই তিন লুকমা হয়তো বা খাইছে, ওইভাবে ফেলাই দিয়ে চলে গেছে। কথা বুঝতে পারছেন তো? বাংলা টাকা এটা মিনিমাম না হলেও 15-16,000 টাকা হয়তো বা বিল আসবে যদি আপনি ই করেন। সব ওই যে আরো দই টই অর্ডার করছে, দুই চার লুকমার জন্য এই পরিমাণ খাবার অর্ডার করা এটা নিঃসন্দেহে অপচয়, যদিও হালাল টাকায় করছে, ঠিক কেনা? হালাল হারাম এটা আল্লাহ তাআলা জানেন। বাংলাদেশে আমাদের কিছু মেহমান আছে, যে মেহমানরা আসলে 15টা তরকারি না হইলে অনেকে মন খারাপ করে, আছে না নাই, বলে ছোট লোক বা আদর আপ্যায়নটা এরকম হলো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ সুন্নাহের পরিপন্থী একটা কাজ, নাউজুবিল্লাহ বলেন, মেহমানকে মেহমানদারি করবেন সর্বোচ্চ একটা বা দুইটা বা তিনটা তরকারি দিয়া, কারণ অনেকে হয়তো বা এটা পছন্দ করে না বা খায় না, এর জন্য অবলিগে একটা বা দুইটা আপনি রাখবেন। কিন্তু এই যে ঢালাওভাবে 20 পদ 30 পদ, এটা হারাম না খাওয়া, কিন্তু আপনি যে আয়োজনটা করতেছেন আপনি জানেন যে এর এই পেটটা এটা তো আর পানির কুয়া না, ঠিক না, ছোট পেট না, তো আপনি এই যে এতগুলো আইটেম করেছেন এটা অপচয়, এটা কি অপচয়? বিয়ের বাড়িতে অনেকে দেখবেন খাইতে পারে না, কিন্তু গরুর গোস্ত ভাত নাই এক দুরা, কিন্তু গোস্ত নাই এতগুলো, ঠিক না, খাইতে পারে না, কিন্তু খায় দুই পিস, কয় পিস? দুই পিস, লাস্টে এভাবে ঠাইসা ফেলে দিয়ে চলে যায়। আমার মনটাই চাই কি জানেন, এগুলো নিয়ে যায় সবার মুখের ভিতরে ঠাইসা ধরি যে খা আর খা খা, ঠিক কিনা বলেন? এই বদমাশ এখানে গোস্ত অপচয় করতেছে, আর ওই কোনায় কাঙ্গাল চারজন বয়ে রয়েছে মহিলা মুখে হাত দিয়ে, কারণ কি? ভিক্ষা চাইতেছে। দুই টুকরা গোস্তের জন্য আসর পর্যন্ত দাঁড়ায় থাকে অনেক বিয়ে বাড়ির গেটে, আছে না নাই বলেন? দুই টুকরা গোস্তের জন্য মানুষগুলো কান্না করছে কোনায় দাঁড়িয়ে, আর এই হারামখোর বদমাশ গুলো কেজির পরে গোস্ত, কেজির পরে কেজি গোস্ত নষ্ট করতেছে, এগুলোর জবাব দিবেন ওখানে দাঁড়ায় ইনস্ট্যান্ট, ঠিক কেনা? খাইতে পারলে তুই খা, ওই যে হিসাব করে আইছে 5,000 দিমু, নিয়ে এসে তো 5 জন 1,000 টাকা করে গোস্ত, 1 কেজি করে গোস্ত হিসাব করে রাখছে, বুঝেন নাই কথা? তো এই সমস্ত অপচয়গুলো কোনো মুমিন করতে পারে? বিয়ে বাড়িতে আইটেম এত করার দরকার নাই, যদি বিয়ে ভেঙে যায় ওই এলাকায় বিয়ে করারই দরকার নাই, যে 8টা আইটেম না করার কারণে বিয়ে ভেঙে যাচ্ছে বা সমালোচনা করছে ওই বিয়ে দরকার নাই, কারণ যেটা বিয়ের দিনে 8টা আইটেম চাই সারা জীবন ও শ্বশুর বাড়ি থেকে গরু মহিষ চাইবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো এগুলো খেয়াল রাখবেন ভাই, এগুলো অপচয়। এটা কোরআনুল কারিমের ভাষ্য অনুসারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, প্রিয় বান্দারা ব্যয় করার সময় অপব্যয় করে না,
এবং কৃপণতা ত্রুটিও করে না। আপনি ব্যয় করেন যতটুকু খাইতে পারে, খাওয়ান না। খাওয়ায়া কোনোদিন কেউ কোনোদিন ফকির হয় নাই, এটা মাথায় রাখতে হবে। খাওয়ায়া ফকির হয় নাই, কিন্তু অপচয় করে ফকির হয়েছে অসংখ্য মানুষ আছে। জন্মদিনের অনুষ্ঠানে 5 লাখ খরচ করতে হবে, কোথায় পাইছেন মিয়া? জন্মদিনের অনুষ্ঠানে 10,000 টাকা দিয়ে কেক আনতে হবে, এটা মুসলমানের কালচার হতে পারে না, ইহুদি খ্রিস্টানদের কালচার, ঠিক কিনা? জন্মদিনের অনুষ্ঠানে মুসলমান এই কাজ করতে পারে না। এগুলো বুঝুন, শিখুন, জানুন। সারাক্ষণ খালি আমল নিয়ে কথা বললে বলে, হুজুর এগুলো নিয়ে আলোচনা করার কি দরকার? ইমান নিয়ে আলোচনা করেন, আমল নিয়ে আলোচনা করেন, নমাজ নিয়ে আলোচনা করেন। নমাজ জানেন, ইমান জানেন, সেগুলোও আলোচনা হয়, কিন্তু বাস্তবে এই কথাগুলো আমরা গবেষণা করি না, চিন্তা করি না। প্রেস্টিজ দেখাইতে গিয়ে হাজার হাজার টাকা আমরা নষ্ট করি। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। প্রিয় ভাইরা আমার, তো বিয়ে বাড়িতে গোস্ত আপনারাও নেবেন সীমিত, আর যারা দিবেন একটু হিসাব নিকাশ করে দিয়েন, অপচয় করেন না। বরং এই গোস্তগুলো যারা বাটি প্লেট ধয় না, আমরা তো এগুলো খেয়াল করি ভাই, যারা বাটি প্লেট ধয় একটু খেয়াল করে দেখেন যেখানে ময়লাটা ফেলে কি পরিমাণ গোস্ত পড়ে রয়েছে। এই গোস্তগুলো দিয়ে হয়তো আপনার এলাকায় আরো 100 জন ফকিরকে খাওয়ানো যাইত। যে দইগুলো নিচে লাগিয়ে থাকে ফেলে দেয়, খাইতে পারে না, এগুলো দিয়ে হয়তো আরো 20টা মিসকিনকে বিদায় করা যাইত। সুতরাং প্রিয় ভাইরা, আমরা কেউ অপচয় করবো না, ইনশাল্লাহ বলেন। আচ্ছা, এরপরে আসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা এবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করে না। এবাদতের একমাত্র অধিকারী কে? কিন্তু আমার বলতে কষ্ট লাগে, আমার অনেক মুসল্লিও আছে, আপনারা এত ওয়াজ শুনেন, তারপরে অনেক সময় এমন কিছু জায়গায় আপনারা এমন কিছু কাজ করেন যেগুলো শিরকের অন্তর্ভুক্ত। সরাসরি সারা ওয়ার্ল্ডের ইসলামিক স্কলার, ইসলাম জানবেন স্কলারদের থেকে, মুখলিস দাই এলাল্লা আলেমদের কাছ থেকে, ঠিক কিনা? ইসলাম কিন্তু আলেমদের কাছ থেকে জানতে হবে, যারা কোরআন হাদিস বুঝে তাদের কাছ থেকে জানতে হবে। মোটিভেশনাল স্পিকার অথবা মোটিভেট করে এরকম কোনো বক্তা থাকতে পারে, আপনার বাড়ির পাশে কোনো স্কলার থাকতে পারে, দোষের কিছু না, কিন্তু সরি বিষয়গুলো জানতে হবে কার কাছ থেকে? আলেমের কাছ থেকে। জোরে বলেন, কার কাছ থেকে? আপনারা বলেন না কেন? আলেমের কাছ থেকে, কথা বুঝছেন? আচ্ছা, নীলক্ষেত চিনেন তো, এখানে কিন্তু মেডিকেল সায়েন্সের ম্যাক্সিমাম বই পাওয়া যায়, জানেন তো আপনারা। আরে ডাক্তাররা যে বইগুলো পড়ে, এই বইগুলো কিন্তু নীলক্ষেতে পাওয়া যায়, বেশি না, 5-7 হাজার টাকা দিলেই আপনি হয়তো বা 3-4 সেমিস্টারের ফুল বই বা কিতাবের সেট পাওয়া যাবেন। এখন আমি যদি মেডিকেল সায়েন্সের ওই বইগুলো ইংরেজি পারি দেখা নিয়ে এসে পড়িয়া নিজে নিজে চেম্বার খুলে বসি MBBS ডাক্তারের মতো, আর আমি যদি চিকিৎসা করি, আপনি কি মেনে নেবেন? কেন নেবেন না? কারণ আছে। হুজুর, আপনার দায়িত্ব হচ্ছে খতিবগিরি করা, কোরআন থেকে তাফসির করা বা আলোচনা করা। পড়ছেন মাদ্রাসা লাইনে, দাওরা হাদিস করছেন, বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছেন, ফাজিল কামিল করেছেন, আপনার দায়িত্ব হচ্ছে কোরআন নিয়ে কথা বলা, কোরআন হাদিসের সলিউশন দেওয়া, শরিয়া নিয়ে আলোচনা করা, কাটাকুটি করা আপনার দায়িত্ব না, কারণ আপনি ঢাকা মেডিকেলে পড়েন নাই, ঠিক কিনা? বরঞ্চ আমার মুসল্লি হইলেও আমার গোপনে পুলিশ দিয়ে ধরাইব, কথা বলেন, ঠিক কিনা? এখন যে মানুষটা আলেম না, দু একটা বই পড়ে মনে করেন ধর্মীয় কিছু বিষয় উনি জানে, সরি বিষয় যদি ওনার কাছে জানতে যান, তাহলে ওই ডাক্তারের মতো অবস্থা হবে যে বই পড়ে পেট কাইটে বাচ্চা মেরে ফেলাইছে, কথা বলেন, ঠিক কিনা? শুধু বই পড়া ধর্ম বুঝাইতে গিয়া কোনটা শিরিক আর কোনটা শিরিকের বাইরে গায়রে শিরক, এটা আর বুঝতে পারে না। এই জন্য কিছু লোক এখন দেখবেন এমনটা বলে থাকে, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও, কথা বলেন না কেন? মরণকালে ঢোলবাসি বাজাইও, এটা শরিয়ার কোথাও আছে? এই আকিদা শরিয়ার সাথে মানে কোনোভাবে কি সম্পৃক্ত আছে? নাই, সম্পূর্ণ শরিয়া বিরোধী, কিন্তু মানুষ এগুলো বিশ্বাস করতেছে। অনেক মানুষ কবরে গিয়ে সিজদা দিচ্ছে, অনেক মানুষ জাদু কুফুরি কালাম এগুলো করে যাচ্ছে, অনেক মানুষ আছে গণকের কাছে যাচ্ছে, অনেক মানুষ জ্যোতিষীর কাছে যাচ্ছে, ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং শিরক থেকে বাঁচতে হলে আপনাকে শরিয়াই, যিনি আইন বুঝে, ইসলাম যিনি বুঝে, তার কাছে যাইতে হবে, তবে আপনি শিরক থেকে বাঁচবেন এবং নিজেকেও শিরক থেকে দূরে থাকতে হবে। কোনো কবরে মাজারে সিজদা দেওয়া যাবে না,
কোথাও যেখানে ইসলামিক ল, ইসলামিক আইন ফলো করা হয় না সেই জায়গাটায় নিজের মতো করে কোনো আমল করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমিন বলেন। এরপরে আসেন, অন্যায়ভাবে তারা কাউকে হত্যা করবে না যারা আল্লাহর প্রিয় বান্দা, এবং আল্লাহ যাদেরকে পছন্দ করেন তারা এরাই, যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে না। এরপরে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হয় না, মিথ্যা বাতিল মজলিসে যোগদান করে না, মিথ্যার সঙ্গে কখনো নিজেকে মিশ্রণ ঘটায় না, অন্যায় বেহুদা কার্যকলাপের কাজ দিয়ে অতিক্রম করলে আত্মসম্মান বাঁচিয়ে গাম্ভীর্যপূর্ণ হয়ে ভদ্রতার সঙ্গে চলে যায়। বলুন আল্লাহু আকবার। তাদের আখেরাতের কথা স্মরণ করানো হলে তখন তারা এসবের প্রতি অন্ধ ও বধিরের মতো আচরণ করে না, বরং শ্রবণ শক্তি ও অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষের মতো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করে। কবর, হাসর, আখেরাত এগুলো নিয়ে যখন কথা আসে কিছু মানুষ কিন্তু ভাবে যে এই পৃথিবীটা আল্লাহ তো এমনি সৃষ্টি করে নাই, এটার তো একটা উদ্দেশ্য আছে। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ দেখেন, সে সময়ের একজন বড় পণ্ডিত নাস্তিক আর কি, তিনি বলতেছেন আল্লাহ বলতে কোনো কিছু নাই, নাউজুবিল্লাহ বলেন। তখন কয়েকজন মুসলিম বলেছে না আল্লাহ একজন আছে, কয় প্রমাণ দেখাও। প্রমাণ তো আল্লাহরে তো আর দেখানো যায় না, দেখানো যায় কিন্তু আল্লাহ সৃষ্টি দেখানো যায় কি যায় না? যায়। তখন বলছে তোমার জবাব আমরা সাধারণ মানুষ দিতে পারবো না, আমাদের হুজুর আছে আবু হানিফা রহিমাহুল্লাহ, তাকে নিয়ে এসে আমরা জবাবটা দিব ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহকে এ প্রস্তাব দেওয়া হয়েছে যে আল্লাহ আছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে উনি ইমান আনবে, আর উনি বিশ্বাসই করে না যে আল্লাহ বলতে কোনো কিছু আছে। তো ডাকো শনিবারের দিন ঠিক জোহরের পরে, উনি যেন এখানে থাকে, ওনার সাথে কি হবে, বহস হবে, বহস। শনিবারের দিন জোহর হলো, জোহরের পরে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহর আর কোনো খবর নাই। এবার ওই নাস্তিক বলতেছে কি গো তোমাদের ইমাম সাহেব কই? ইমাম সাহেব আসবে, একটু ওয়েট করো। কয় যে ইমাম কমিটমেন্ট ব্রেক করে, টাইম টেবল ঠিক রাখতে পারে না, ও ঘোড়ার ডিমের ইমাম, নাউজুবিল্লাহ বলেন না। আসরের ঠিক আগ মুহূর্তে ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ এসে হাজির। কয় কি হুজুর? তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনারা তো টাইম টেবিলও ঠিক রাখতে পারেন না, আপনারা কী বহাস করবেন, আপনাদের মতো এরকম অযোগ্য মূর্খ সুরকর সাথে কী বহাস করব, আপনারা তো টাইমই বুঝেন না, মোল্লা মুন্সি মানুষ। কয় ভাই যান কিছু মনে করেন না, আমার বাড়িটা তো নদীর ওই পারে, তো নদীতে আসতে আমার নৌকার প্রয়োজন হয়, নৌকা পাচ্ছিলাম না, নদীর ধারে একটা গাছ ছিল, গাছটা ধাপ করে নদীর ভিতরে পড়ে গেল, পড়ার পরে গাছটা একা একা নৌকা হয়ে গেল, একা একা হয়ে যাওয়ার পরে আমি ওই নৌকায় উঠলাম, নৌকাটা একা একা নাবিক ছাড়া আমার নদী পার করে দিল। হাসতেছে এবার নাস্তিক, কি হাসতেছে, কয় পাগলামি করার জায়গা পাও না মিয়া, গাছ কি এমনি এমনি নদীতে পড়ে, আর এমনি এমনি গাছ থেকে কি নৌকা হয়, আর নৌকা কি নাবিক ছাড়া এমনি চলতে পারে, কার জাহেল, আর তো বহাসের প্রয়োজন নাই, একটা গাছ যদি এমনি এমনি নৌকা হতে না পারে, এই নৌকা যদি এমনি এমনি আমার আনতে না পারে, আবু হানিফাকে বহন করতে না পারে, এত বড় পৃথিবী এমনি এমনি হয় নাই, এত বড় পৃথিবীর স্রষ্টা একজন আছে, এই সূর্য চালায় একজন, এই চন্দ্র চালায় একজন, তিনিই হচ্ছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আর জবাব লাগে, লাগে লাগে না প্রিয় ভাইরা আমার, চিন্তা করতে হবে, বানিয়েছেন কে, গোলামি করবো কার, বানাইলো আল্লাহ, খাওয়াইলো আল্লাহ, পড়াইলো আল্লাহ, আর গোলামি করে পীর সাহেবের, দিল আল্লাহ, সব কিছু করলো আল্লাহ, হক্কানি পীর পাইলে মরিদ হবেন সমস্যা নাই, যে পীর সাহেবের কাছে গেলে কোরআন হাদিস শেখা যায়, যে পীর সাহেবের কাছে গেলে আল্লাহকে চেনা যায়, যে পীর সাহেবের কাছে গেলে দিন কায়েমের জজবা পয়দা হয়, যে পীর সাহেবের কাছে গেলে ইসলামী আইন বোঝা যায়, যেই পীর সাহেবের কাছে গেলে আল্লাহকে স্মরণ হয়, নবীর সুন্না শেখা যায়, শিরিক বেদাত থেকে দূরে থাকা যায়, আমি আবারও বলি সেই পীরের মুরিদ হন কোনো সমস্যা নাই। কিন্তু এমন পীর যদি হয়ে থাকে যেই পীর বলে মরণকালে ঢোলবাসী বাজায়ও, যেই পীর শুধু উরুস শরীফে চেহারাটা একবার দেখা দেয়, যেই পীর সাহেব খালি গরু মহিষের পেছনে ছোটে, যেই পীর সাহেব গান বাজনা নারীম এই নেশা নিয়ে পড়ে থাকে, এরকম কোনো ভণ্ড পীরের কাছে যাওয়া যাবে না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহর সৃষ্টি এগুলো নিয়ে গবেষণা করেন, আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন, আল্লাহ তালা আপনার সব চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতায় আল্লাহ তালা মিটিয়ে দেবেন ইনশা আল্লাহ তালা। প্রিয় ভাইরা আমার দেখেন, দুনিয়াতে যখন আমরা সুখে থাকি তখন আমরা কিন্তু আল্লাহর সাথে বেশি বেশি গাদ্দারি করি, যে কথাটি শুরুতে আলোচনা করেছিলাম, এই পৃথিবীর বুকে এমন কিছু পাপ আছে, এই পাপগুলো যদি আপনি করেন আখেরাত পর্যন্ত অপেক্ষা করতে হয় না, দুনিয়াতেই আল্লাহর শাস্তি দিয়ে তারপরে কবরে ঢুকায়, আবার কবরও শাস্তি দেয়।
নাউজুবিল্লাহ বলেন না, এই জমিনটার মালিক কে? তো বিচার ফয়সালা এই সব কিছু মুসলিম হিসেবে আপনার হৃদয়ের চাওয়া, বিচার কার্য কোরআনের আইন অনুযায়ী চলুক, ঠিক কিনা? এটা মুসলিম হিসেবে আপনি চাই, আপনি চান, আমিও চাই, চাই কি চাই না? ব্রিটিশ ল যেটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। ব্রিটিশরা শিখিয়ে দিয়ে গেছে, আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, সে অনুপাতে আমাদের বিচার হচ্ছে, কিন্তু কোরআনের একটা ল আছে না নাই? কোরআনের ল এটা মানুষের কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, অস্বীকার করতে পারবেন না? অসারিক ওয়াসারিকাত ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোরআনুল করিম বলতেছে, দেখেন কেউ চুরি করলে তার হাতটা কাটে দাও, এটা দায়িত্ব কার? পুলিশের, রাষ্ট্রের। বলছেন কে? আল্লাহ। এটা দায়িত্ব কিন্তু আপনার না, আবার আপনি কাটে দেন না। হুজুর বলছে আমি কাটে দিলাম, সিসকে চোর ধরা পড়ছে ফ্যান্টাসিতে, হাত কেটে দিছে, হুজুর বলছে তা কেটে দিছে না, এটা দায়িত্ব হচ্ছে কার? রাষ্ট্রের, আপনার না। তো এটা বললো কে? কোরআন। দেখেন একজন চোরের যদি ওই জিরো পয়েন্টে নিয়ে এভাবে প্রকাশ্যে সরকার হাত কেটে দিত, আর টেলিভিশনগুলো লাইভ দেখাইতো যে চুরির কারণে হাত কেটে দেওয়া হলো, বাংলার জমিনে হয়তো আগামী 150 বছর চুরি থাকতো না। এই হয় না দেখে এ মসজিদের জুতাও নিরাপদ না, কথা বলেন না কেন? এই আমগো মসজিদের অনেক সময় এই যে বাথরুমের জুতাগুলোরও দাঁত কাটিয়ে রাখতে হয়, খেয়াল করছেন? কারণ কি? না হলে নিজের মতো করে নিয়ে চলে যায়, কথা বুঝছেন? মুসল্লি চুরি করে না, চোর মুসল্লির ভান ধরে, মুসল্লি চুরি করে না। তো কোরআনুল করিমের বিচার, কোরআনুল করিমের বিধান অনুযায়ী যদি ফয়সালা না করেন, জমিনের মধ্যে বিশৃঙ্খলা ছড়াবে এবং ছড়াচ্ছেও, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, ওলাম তাহকুম বাইনাহুম বিকিতাবিল্লাহ, ওলাম ইয়াহকুম বাইনাহুম বিকিতাবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আল্লাহর বিধান অনুযায়ী এই ধরনের কোনো ফয়সালা না করা হবে, জমিনে বিশৃঙ্খলা কিন্তু ছড়িয়ে পড়বে। আজকে দেখবেন অনেক সময় অপরাধী যারা, এরা বুক ফুলায় হাইটে বাড়ায়, নিরঅপরাধ মানুষ অনেক সময় এলাকায় বলেন, পরিবারে বলেন, সমাজে বলেন, নিষ্পেষিত হয়ে যায়, মজলুম হয়ে যায়, ঠিক কিনা? তো এই পাপের শাস্তি কিন্তু দুনিয়াতেই ভোগ করতে হয়। যখন কোরআনের বিধিবিধানগুলোকে আপনি ফলো না করবেন, তখন এই ধরনের বিশৃঙ্খলা কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে। দুই নম্বর আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন মাপে বা ওজনে কম দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা যখন পূর্ণ না করবে, ওয়াদার খেলাফ যখন কাজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির উপরে আযাব গজব চাপিয়ে দেবেন। এবং মুমিনের অন্যতম একটি গুণ হচ্ছে ওয়াদা পূর্ণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, ইদা ওয়াদতুম, স্পষ্টভাবে বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগুই ফি আইমানিকুম, আল্লাহর নামে যদি কেউ শপথ করে, সেই শপথ বা ওয়াদা যেন ওই বান্দা যেন রক্ষা করে চলে। এবং ওয়াউফুল কাইলা ইদা ওয়াউফু বিল আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন, যখন তোমরা ওয়াদা করবা, ওয়াদাগুলোকে পূর্ণ করো, যদি ওয়াদা পূর্ণ না করেন তাহলে আপনি বিপদের সম্মুখীন হবেন এই দুনিয়ার বুকে। আমরা অনেক মানুষ আছে আল্লাহর নামে কসম করি, তারপরে কোরআন নিয়ে শপথ করি, ছেলে মেয়ের মাথা ছুঁয়ে শপথ করি, কিন্তু সেই শপথগুলো আর রক্ষা করি না, আছে না ভাই এরকম? ওয়াদা যখন করবেন, মুমিনের জবান কয়টা হয়? আরো জোরে বলেন, কয়টা? মুমিন কখনো ফাওয়া লাভ করে না, এবং জবান দিয়ে যেটা বাইর করে সেটাই বাস্তবায়ন করে, ইনশাল্লাহ বলেন। সবাই আজকে ওয়াদা করেন, জীবনে ওয়াদা ভাঙবো না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন, ইনশা ইনশা আমরা ওয়াদা ভাঙবো না। মাপে তিন নম্বর, ওজনে কম দিব না, ইনশাল্লাহ। ওজনে আমরা কখনো কম দিব না, দলিলগুলো দিচ্ছি না কারণ সময় শেষ আমার। এবং সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন যে মাপে ওজনে কম দেওয়া যাবে না, এটা মুমিনের গুণাগুণ না, মুসলমানের গুণাগুণ না। মুমিন পাল্লাই যেভাবে কিনে নিয়ে আসে, একবার পুঙ্খানুপুঙ্খানুভাবে মাপ করে, যখন বেচা কিনা করবে তখনও পুঙ্খানুপুঙ্খানুভাবে মাপ করে দিয়ে দিবে। যদি এটা কেউ না করে, ওই সমাজের মধ্যে আজাব আসবে, টাকা মানুষ কামাইবে কিন্তু বরকত পাবে না। টাকা অনেকের পকেটে আছে কিন্তু বারাকা নাই, রোগ বালাই সরতে চাচ্ছে না, বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ সরতে যাচ্ছে না, ইনশাল্লাহ বলেন। ওজনে কেউ কম দেব না। জেনাহের ধারে কাছেও যাবেন না, চার নম্বর কি? জেনা, জেনা ব্যবচারের ধারে কাছেও কেউ যাবেন না। পাঁচ নম্বর, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিকুম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত যখন অস্বীকার করবেন, আসমানের বরকতের দরজা কিন্তু বন্ধ হয়ে যাবে।
যখন বৃষ্টি বন্ধ হবে, আসমানের দরজা বরকতের দরজা বন্ধ হবে, তখন যতই ফসল ফলান না কেন দাম কিন্তু উঠতেই থাকবে। লাউ 100 টাকা, কথা বলেন না? শাক সবজি কিনতে গেলেও 50-60 টাকার নিচে এখন পাওয়া যায় না, ঠিক কিনা? আর এখন আগে মানুষ গোস্ত কিনতে হইলে 1000 টাকা বা 800 টাকা নিয়ে যাইত, আর এখন সবজি কিনতে মিনিমাম 500 টাকা নেওয়া লাগে। কেন? কারণ কি? কারণ হচ্ছে বারাকা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মানুষের চারিত্রিক নষ্টের কারণে, ঠিক কিনা? মানুষের চারিত্রিক উন্নয়ন, এবাদতে উন্নয়ন, আমলে উন্নয়ন, মানুষ যদি আমরা ভালো হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলোকে আমাদের জন্য উন্মুক্ত করবেন, আসমানের বারাকার দরওয়াজাও আমাদের জন্য উন্মুক্ত করবেন ইনশাআল্লাহ বলেন।